আওয়ামী লীগ নেতা বলছিলেন যে খেলাধুলা তো চলছেই, তো কূটনীতিক প্রসঙ্গ এসছে যে কূটনীতিকভাবে আপনারা নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছেন, বিভিন্ন দেশে আপনাদেরকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। আসলে কি তাই, মানে কূটনৈতিকভাবে কি সন্ত্রাসী দল হিসেবে বিএনপি চিহ্নিত হয়েছে? আমিন ভাই তো আসলে ভদ্রলোক মানুষ, তাকে আমি চিনি, আগে এক সময় টকশো করতাম, তাদের এই ভদ্র আচরণের কারণে শেষ পর্যন্ত টকশো থেকে বিদায় নিতে হয়েছে। আজকেও দেখেন অনলাইনের মাধ্যমে যুক্ত হতে হয়েছে, যেহেতু একটা গণতান্ত্রিক দল ক্ষমতায় আছে, তার বদৌলতে আমরা এই সুবিধাটা ভোগ করতে পারতেছি, অন্তত তেল খরচ করে আপনার পর্যন্ত আসতে হয় না আর কি। কালকে সকালে আবার গ্রেফতার হতে হবে 15 সালে এরকম একটা টকশো থেকে আসার পরের দিনই বাসা থেকে ভদ্রলোকের রাজনৈতিক দলের এই পুলিশ বাহিনী এসে আমার বাসা থেকে নিয়ে গেছিল। অনেকগুলি কথাই উনি বলেছেন, যে হেফাজতের প্রসঙ্গে এনে উনি ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যটাকে পুনরায় সমর্থন করলেন, যে ওনারা এসে বসে পড়বেন সেই কারণে, এবং ওবায়দুল ওনাদের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেবের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, অর্থাৎ রাতের মধ্যেই শত শত মানুষকে গুলি করে শেষ করে ফেলতে হবে। এটাই তো হচ্ছে সহনশীলতা, এটাই হচ্ছে রাজনীতি। তাদের কোন রাজনৈতিক দাবি ছিল না সেই দিন, আপনার মনে আছে, আমারও মনে আছে, ওনারও মনে আছে। এরপরে আপনার উনি বলেছেন সন্ত্রাসী দল হিসেবে, সন্ত্রাসী দল হিসেবে কানাডার বিষয়ে যেই প্রচারণা চালিয়েছেন, কানাডার অ্যাম্বাসেডার কিছুদিন আগে এটা পরিষ্কার করে দিয়েছেন যে না, কানাডার আদালতে এইরকম কোনো বিষয়ে কেউ কোনো কিছু করেই নাই। এগুলি আওয়ামী লীগের আসলে হয় কি, একটা সেলই আছে, মিথ্যার বেসাতি যাকে বলে, মিথ্যা অপপ্রচার ষড়যন্ত্রের রাজনীতির জনক হচ্ছে এই দেশ আওয়ামী লীগ, প্রতিষ্ঠা এর প্রতিষ্ঠিত আওয়ামী লীগ। তার কারণে আওয়ামী লীগ কিন্তু আপনার জ্বলন্ত জিনিসকে অস্বীকার করতে পারে। আপনার মালিবাগ হত্যাকাণ্ড হয়েছিল আপনার মনে আছে 2005 সালে, সেইখানে তৎকালীন ওনাদের এমপি সাহেব ছিলেন ইকবাল সাহেব, ইকবাল সাহেবের দুই হাতে পিস্তল ছিল, উনি গুলি করতে করতে আগাচ্ছেন, যুগান্ত পত্রিকার ছবি এসেছিল, তৎকালীন মরহুম তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন জিল্লুর রহমান সাহেব, আল্লাহ বেহেস্তে মৃত্যুবরণ করেছেন, ভদ্রলোক মানুষ, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের এমপি সাহেবের হাতে তো অস্ত্র দেখা গেল, কোথার থেকে ও যে ছবি ছাপা হয়েছে, না ছবি সবসময় সত্য কথা বলে না, অর্থাৎ ছবিও কিন্তু সত্য কথা বলে না। আজকে আমি যে আপনাকে বললাম যে গত 2 থেকে 3 বছর বিএনপির যে সারা বাংলাদেশের রাজনৈতিক মানুষের সম্পৃক্ততা, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, এটা কি জনসম্পৃক্ততা পূর্ণ কর্মসূচি? রহমতুল্লাহ ভাই, আপনি লক্ষ লক্ষ মানুষের সমাবেশ বলছেন, কিন্তু আপনারা কর্মসূচিটাকে তো রাজপথে নেই, আপনাদের তো রাজপথে কোনো মানে যে নিজেদের যে আপনাদের অবস্থান সেটি তো এই অবরোধ কর্মসূচিগুলোর মধ্যে আপনারা দেখাতে পারেননি। বিপ্লব ভাই, আপনিও তো বোঝেন, আপনি তো সঞ্চালক হিসেবে প্রশ্ন করছেন, ঠিকই আছে আপনার প্রশ্ন, আপনি এরকম একটি সমাবেশে বিনা উস্কানিতে এই যে বললেন যে অমুক জায়গায় ই হয়েছে অমুক জায়গায়, প্রধান বিচারপতি এবং সরকারি অফিসার দালত যেখানে অবস্থিত, শক্তিশালী সিসি ক্যামেরা থাকার কথা ছিল, একটি সিসি ক্যামেরার ফুটেজ কি গভর্নমেন্ট দেখাতে পেরেছে যে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে, পুলিশ হাসপাতাল হামলা করেছে, কারা হামলা করেছে সেটা কিন্তু প্রত্যক্ষদর্শী গাড়ি ওই সময় বলেছে যে আমার গাড়িতে পুলিশ আমাকে নামিয়ে দিয়ে আমার গাড়িতে আপনার আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টেলিভিশনে আপনি দেখবেন যে বলা হয়েছে যে আমাদেরকে গাড়ি থেকে নামতে বলা হয়েছে, জয় বাংলা বলে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা এসে গাড়িতে আগুন লাগিয়ে ফেলেছে, এরপরে মামলা হয় কার নামে? আজকে আমি আপনাকে বলি, আমি তথ্যভিত্তিক কথা বলছি, প্রত্যেকটা থানায় বাংলাদেশে প্রত্যেকটা থানায় মামলা করে 20-25 জনের নাম দিয়ে বলা হয়েছে 150 থেকে 200 মানুষ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত, অর্থাৎ যাকে বাড়ি বাড়ি থেকে পাক হানাদার বাহিনী যেভাবে গ্রামে গ্রামে গিয়ে তারপরে মুক্তিগামী মানুষকে খুঁজে বের করে হত্যা করেছিল, গ্রেফতার করেছিল, আজকে ঠিক একই কায়দায় মানুষ ধান খেতে ঘুমাচ্ছে, মানুষ বাড়িতে থাকতে পারতেছে না। আজকে বিএনপি নেতাকর্মীরা ভিক্ষুকের মতো গা ঢাকা দিয়ে তারপর ঘুরে বেড়াচ্ছে মামলা এবং গ্রেফতারের ভয়ে। তাহলে আপনি বলতেছেন কি, যে এই মামলা হামলা চলবে তারপরে আপনাদেরকে গ্রেফতার করতে হবে, গ্রেফতার হইতে হবে, জেলে যাইতে হবে? যাচ্ছে তো, জেলখানা তো এখন কোনো জায়গা নেই মানুষের, জেলখানা তো কোনো মানুষের জায়গা নেই, শাহজাহান ওমরের মতো মানুষ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, বীরোত্তম শাহজাহান সাহেব, শাহজাহান ওমর সাহেব, তাকেও আপনার বাড়ি থেকে গ্রেফতার করানো হলো, কি হলো, উনি গাড়িতে আগুন লাগিয়েছেন, আলতাফ হোসেন চৌধুরীর মতো একজন ভদ্রলোক স্বরাষ্ট্রমন্ত্রী,
সেই ভদ্রলোককে আপনারে এনে বললেন যে উনি পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মানুষ মানে রিক্সাওয়ালাও এগুলি বিশ্বাস করে? অর্থাৎ এই সমস্ত নাটক, এই সমস্ত আজগুবি কথাবার্তা, এটা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব? উনি সন্ত্রাসী দল বলে 28 অক্টোবরে একজন পুলিশ মৃত্যুবরণ করেছেন, অবশ্যই আমরা কোনো মৃত্যু বা হত্যাকাণ্ডকে সমর্থন করি না, যেভাবেই মৃত্যু হয়েছে তার বিচার হওয়া উচিত। এই যে তিনটা ছেলে লাশ পড়েছিল, সেই তার পরিবার নাই, উনি বাংলাদেশের নাগরিক না, তার ব্যাপারে তো আপনারা কোনো কথা বললেন না। তারাও তো মানুষ, আপনি বলেন যে 5 জন মানুষকে হত্যাকাণ্ড কাকে কারা হত্যা করেছে সেটা আমরা খুঁজে বের করবেন, 28 অক্টোবরের কথা বললেন, 28 অক্টোবর 2006 কথা মনে পড়েন, মানুষকে মেরে বর্তমান প্রধানমন্ত্রীর আহ্বানে সারা বাংলাদেশে লগি বইটা নিয়ে বাংলাদেশে এসে ঢাকা শহরে এসে পল্টন মরিয়ে মানুষকে মেরে সাপের মতো পিটিয়ে মেরে তারপর নৃত্য করেছেন গোটা বিশ্ববাসী, সে কিন্তু ছবিতেও আছে ফুটেজও আছে। এখন বলতে পারেন না ছবি আর ফুটেজ, ওইটা তো অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু সেই মামলা থেকে কিন্তু আসামি কেউ হন নাই। আপনি বলতেছেন ওই যে চোদ্দ জন মারার কথা, এই যে বাস পড়ায়া, সেই বাস পড়ানোর মামলার আসামি কারা ছিলেন? ওইখানকার লোকাল যে আওয়ামী লীগ, ওই যে আপনার এমপি সাহেব কি ছিলেন, স্বেচ্ছাসেবক দলের পঙ্কজ সাহেব, ওনার এলাকার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন, তারা ঢাকায় রিপোর্টার শ্রেণীতে প্রেস ক্লাবে রিপোর্টার শ্রেণীতে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে পঙ্কজ সাহেব বলেছেন যে আমি লাইমলাইটে আসার জন্য আমি এই কাজ ঘটিয়েছি, আমার বাসে আমি আগুন লাগিয়েছি। এগুলো তো মানুষ মনে আছে, সবকিছু ভুলে যায় নাই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে 3 বছরের যে শান্তিপূর্ণ আন্দোলন, এই শান্তিপূর্ণ আন্দোলনকে অশান্ত করলো কার? আপনি ফাইল ফুটেজ বের করেন, টেলিভিশনের ক্যামেরাগুলো চেক করেন, মানুষকে, মানুষ তো জানেই, আপনারাও জানেন যে এইভাবে এত বড় সমাবেশে এইভাবে গুলি করতে করতে আগানো, 1 ঘন্টার মতো মঞ্চে দাঁড়িয়েছিলাম, আমাদের লোকজন সরছিল না, তারপর গুলি করতে করতে এতগুলি পুলিশ এইভাবে কি বলে আমাদের বাংলা বরিশাল ভাষা বলে রায়ট, রায়টের মতো আপনার মেশিন তাক করে তারপর আগাচ্ছিল। সো দ্যাট যেটা করেছে এটা সমস্ত বর্বরতাকে হার মানিয়েছে এবং 2006 সালে সেই হত্যাকাণ্ডকে আবারও তারা স্মরণ করিয়ে দিয়েছে। রহমতুল্লাহ ভাই, মানে একবারে আপনি বেশিক্ষণ সময় নিয়ে গেলে অন্যদের জন্য এটা একটা মানে অবিবেচনা সুলভ হয়ে যায়। আমাদের আরো একজন অতিথি আছে, আপনি আমাকে বলে দিবেন আপনার টাইমটা। আমরা আমরা আরো একজনের সাথে কথা, যেহেতু অতিথি আজকে আছেন আমাদের এই অনুষ্ঠানে জাতীয় পার্টির সরোয়ারদির কথা বললেন বিপ্লব ভাই, জেনারেল সরোয়ারদি কি? জেনারেল সরোয়ারদি তো আওয়ামী লীগের একেবারে বোনাফাইড অফিসার ছিলেন, জিওসি, ওই যে আপনার ঢাকা ডিভিশনের যে যিনি জিওসি ছিলেন, ক্যাডার আওয়ামী লীগের, কোথা থেকে কারা আপনারা ট্রিট করে নেন? আপনি বললেন নিচে জয়েন্ট সেক্রেটারি এসে হ্যান্ডশেক করেছেন, তো জো বাইডেন উপদেষ্টা যদি থাকবেন তাহলে তো জয়েন্ট সেক্রেটারি এসে রিসিভ করে নিয়ে তার পাশে বসে থাকবেন, তাহলে যে কাউরে চিনলাম না জেনারেল সরাদি সাবেক আওয়ামী লীগার, উনি পাশে বসে থাকলেন, বিএনপির অফিসে সমস্ত লোকজন আপনি গুলি করে সরাই দিলেন, এরপর বিএনপির অফিসে বসে কারাই করলো, ইশরাক সাহেব বিএনপির অফিসে তখন আশ্রয় নিয়েছিলেন, তাৎক্ষণিক ভাবে হয়তো কেউ বলেছে আসে কথা বলি, সাদা চামড়া হলে সাদা চামড়ার পিছনে দল দৌড়ানোর দল আওয়ামী লীগ। আমি সব কথা ভুলে যেতে চাই, আমার কথা হচ্ছে এই আন্দোলনটা হচ্ছে ভোটের অধিকারের জন্য, যেই আন্দোলনটা করেছিল আওয়ামী লীগ, আওয়াম লীগ জনসম্পৃক্ত সম্পন্ন আন্দোলন করেছিল, 4, 5, 6 ইতিহাস কিন্তু আমাদের জানা আছে, 5 জন 6 জন ব্যানার নিয়ে তারপর দৌড়াদৌড়ি করছে, বাসে আগুন লাগাইছে, পুলিশ পিটায় মারছে, পুলিশের রক্ত আপনার রক্ত পর্যন্ত, পুলিশের চক্ষু উৎপাটন করা হয়েছিল, সেই ইতিহাস তো আমরা জানি, জনসম্পৃক্ততা সম্পন্ন। এইরকম আমরা যে শত শত বড় বড় সমাবেশ করেছি, এই বড় বড় সমাবেশ সেদিন দেখা যায় নাই, আওয়ামী লীগের ওই আন্দোলনের সময় পাল্টা কিন্তু বিএনপি কোনো সমাবেশ করে নাই। আপনি শান্তি সমাবেশ করবেন, আপনি একদিন আগে করেন, একদিন পরে করেন, অর্থাৎ অশান্ত করার জন্য কিন্তু আপনি বিএনপির পিছনে লেগেছিলেন, একের পর এক বিএনপি যেদিন কর্মসূচি দেবে ওই দিনই আপনারা কর্মসূচি দেবেন, এটা কি গণতন্ত্র? আপনি শান্তি সমাবেশ পরের দিন করেন, বিএনপি সন্ত্রাস করে কিনা, বিএনপি সমাবেশে কোনো ঝামেলা হয় কিনা সেটা দেখে তার প্রতিবাদ করেন, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। বিএনপি যেদিন সমাবেশ করবে ওই দিনই আপনাকে সমাবেশ করতে হবে, লেজে কি বলে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। আচ্ছা রহমতুল্লাহ ভাই, আমরা আমরা আবার আপনার কাছে ফিরবো, আমি একটি লাইন সেট করে দেই, যে 28 অক্টোবর পর্যন্ত যে শান্তিপূর্ণ আন্দোলন ছিল, গত 7-8 বছরে বিএনপি একটি হরতাল করেনি, একটি অবরোধের কর্মসূচি দেয়নি,
বিএনপি কে এইভাবে মানুষের উপরে বিচারে হত্যাকাণ্ডে লিপ্ত হয়ে বিএনপি কে গুলি করে বিএনপি মানুষকে হত্যা করে মিথ্যা মামলা দিয়ে বিএনপি কে বাধ্য করা হয়েছে আজকে হরতাল এবং অবরোধের কর্মসূচি দিকে ঠেলে দেওয়া হয়েছে বিএনপি কে। ধন্যবাদ।